পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে প্রচারের পারদ ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শনে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। শনিবার শহর শিলিগুড়ি বাঘাযতীন পার্কে রাজনেতৃত্বদের সঙ্গে নিয়ে এক বিরাট জনসভার আয়োজন করেছিল সিপিএম। এবার সোমবার শিলিগুড়িতে মিছিল করে এসে পথসভার আয়োজন করতে চলেছে তৃণমূল। রবিবার শিলিগুড়ি জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে তাদের এই কর্মসূচির কথা জানালেন দার্জিলিং জেলা সমতলের সভাপতি পাপিয়া ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা চেয়ারম্যান অলোক চক্রবর্তী, জেলার মুখপাত্র বেদব্রত দত্ত সহ অন্যান্যরা। পাপিয়া ঘোষ বলেন, সোমবার শহরে হতে চলেছে শাসকদলের পদযাত্রা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা সহ উত্তর দিনাজপুরে চোপড়া, ইসলামপুরে কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলাবেন। তিনি আরও জানান, বিজেপির বঙ্গভঙ্গে চক্রান্ত, পেট্রোপণ্য দ্রব্যমূল্যের বৃদ্ধি সহ একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়ে তারা এই মিছিলে সামিল হবেন। তিনি আশাবাদী তাদের এই মিছিলে প্রায় 30,000 সমর্থক একত্রিত হবে। अभी ना जाओ छोड़ कर बाबा, दादू बाबा, डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। আপনারা ওনার সাথে দেখা করতে পারেন। আমরা জানি আপনার হৃদয়ের কথা। হৃদয়ের মানুষকে ভালো রাখি আমরা। নিউটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, জীবনের প্রাণ স্পন্দন। এই যে বিগত কিছুদিন ধরে অনবরত শুধুমাত্র উন্নয়ন বা কোনো কিছুর দিকে খেয়াল না রেখে, লক্ষ্য না রেখে, মানুষের হাতে কাজ পেটে ভাতের দিকে চিন্তা না করে তারা শুধু কুৎসা অপপ্রচার করে যাচ্ছে। তো এটা করলে তো আর হবে না। আমরা এখন সমগ্র পশ্চিমবাংলার মানুষ আমরা একত্রিত হয়েছি, ধর্ম বর্ণ দলের ঊর্ধ্বে গিয়ে আমরা একত্রিত হচ্ছি, এবং সেই মতো করে আমরা আগামীকাল দুপুর 1টায় 4টে জেলা অর্থাৎ কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুর এবং আমাদের এই শিলিগুড়ি, দার্জিলিং জেলা এবং কিছুটা আমরা উত্তর দিনাজপুরকে পুরোটা যাচ্ছি না, ইসলামপুর, উত্তর দিনাজপুরকে সরি চোপড়াকে আমরা বলেছি, আমরা এক জায়গায় একত্রিত হবো দুপুর 1টায়। সেটা হবে আমাদের মাল্লাগুড়ির ক্ষুদিরাম বসু যে স্ট্যাচু, সেখান থেকে আমরা মিছিল করে, একটা মহামিছিল বলবো, সেটা করে আমরা হাসমি চক পর্যন্ত যাব। সেখানে আমরা একসাথে আমরা মিলিত হব এবং সেখানে আমাদের একটা স্টেজ থাকবে, আমরা একটা ছোট জনসভা মতো করব। তার যে কারণ একটাই, বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে, পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি মন্ত্রীদের গ্রেপ্তারির দাবিতে এবং বিজেপি নেতাদের অনবরত উৎসাহ অশালীন মন্তব্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা সবাই জানি যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে অনেক রকম অভিযোগ এসছে। ইডি সিবিআই শুধুমাত্র বিজেপির একটা দপ্তর হয়ে কাজ করছে, তারা কিন্তু সমান চোখে সবাইকে দেখছে না, তাহলে নিরপেক্ষ যে তাদের ভাবধারা সেটা তারা নষ্ট করেছে। বিজেপির যে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, যারা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা এই মন্ত্রী সেই মন্ত্রী, তাদের বিরুদ্ধে যে বড় বড় অভিযোগ এসছে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যার উপর আমাদের দেশ, প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যার উপর আমাদের দেশ, আমরা যার হাতে, আমরা কিন্তু তার হাতে সুরক্ষিত নই, তিনি নিজে বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে, তাহলে আমরা কীভাবে নিশ্চিন্ত থাকতে পারি, ঘুমাতে পারি? তো ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমরা সবাই মিলে উত্তরবঙ্গে, আমরা এই 4টে জেলা মিলে শিলিগুড়িতে বেস করে আমরা কালকে একটা মহামিছিলে ডাক দিয়েছি, বাংলা ভাগের চক্রান্ত।